হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, আজকে হলো শনিবার আর আজকে শরীরটা তেমন ভালো ছিল না, তার জন্য কোনো ব্লগ করিনি। আর আমি হঠাৎ করে রিলস বানাচ্ছিলাম আর তোমার দাদাভাই এসে বললো যে মিশো থেকে পার্সেল এসেছে, তো ব্লগ বানিয়ে নিয়েছি যে পার্সেলগুলো তোমাদেরকে শেয়ার করিনি। কালকে অন্য একটা ব্লগ আসবে, তার জন্য আর তোমাদেরকে পার্সেলগুলো শেয়ার করা যাবে না, তার জন্য আমি ভাবলাম পার্সেলগুলো শেয়ার করিনি। চলো তোমরা দেখতে থাকো কী পার্সেল এসেছে, কী কী পার্সেল এসেছে দেখতে থাকো। বন্ধুরা, শাড়ি নিয়ে বসে পড়েছি আর প্রথমে একটা শাড়ি দিয়ে শুরু করব। দুইটা শাড়ি এসেছে, খুবই সিম্পলের মধ্যে শাড়ি শাড়ি নিচ্ছি আর আমার দেখে শাড়িটা খুবই ভালো লাগছে। খুবই সুন্দর এসেছে শাড়িটা, যেরকম দিয়েছি সেরকমই এসেছে, সেম টু সেমই এসেছে। আর এটা কালারটা কি আমি জানি না, বেগুনিও বলতে পারো পাতলা বা মেরুনও বলতে পারো, আমি জানি না এটা কালারটা কি। আর আলাদা করে ব্লাউজ পিস দিয়েছে আর একদম সফট শাড়িটা, আর খুবই সিম্পলের মধ্যে এসেছে শাড়িটা। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও। আর রিলসের জন্য এনেছি শাড়িটা, আর লম্বা আছে শাড়িটা। তারপর আমি দামটা দেখে নিচ্ছি, এই দামটা কত, তোমাদের দাদাভাইকে বলছি দামটা, দামটা কত নিয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে যে 368 টাকা নিয়েছে, আর রেঞ্জের মধ্যে খুবই কমই নিয়েছে শাড়িটা। শাড়িটা যেরকম নিয়েছে খুবই ভালোই হয়েছে। তারপর ইয়েলো কালারটা করে নিচ্ছি, এটা তো খুবই সফট শাড়ি আর খুবই ভালো লাগছে যে এই শাড়িটা আয়না ফিট করানো আছে শাড়িটা, আর মধ্যে মধ্যে একটু ছোট ছোট আয়না আছে। আর ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে খুবই সুন্দর লাগবে শাড়িটা পরলে। এই শাড়িটার ব্লাউজ পিস দিয়েছে না, শুধু শাড়ি এসেছে। আর আমি দেখছি আঁচলের মাথাটা কোথায়, আর আঁচলের মাথাটার মধ্যে একদিক দিয়ে আয়না আছে, একদিক দিয়ে আয়না নেই, তার জন্য আমি দেখছিলাম কনফিউজ হয়ে গিয়েছিলাম কোন দিক দিয়ে আঁচলটা, তারপর খুঁজে পেয়েছি। আর দেখো বন্ধুরা, আমি একটু আমার উপরে দিয়ে দিয়েছি, কিরকম লাগছে কমেন্ট করে জানিও। আর এটার মধ্যে আয়না ফিট করানো আছে, আয়না না এটা, এই শুধু প্লাস্টিক কাগজ দিয়ে আয়না ফিট করানো আছে। আর আমি বারবার দেখছিলাম এটা কি আয়না না প্লাস্টিক। তারপর একটা কানের এসেছে, এই ইয়েলো কালার শাড়ির লগে ম্যাচিং করে একটা কানের নিয়ে এসেছি। আর ইয়েলো কালার শাড়িটার দাম নিয়েছে 468 টাকা শাড়িটার দাম নিয়েছে। আর কানেরটার দাম এসেছে 180 টাকা। আর তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, খুবই সুন্দর এসেছে কানেরটা, খুবই পাতলার মধ্যে এসেছে। আর শাড়িটার লগে ম্যাচিং করে নিয়ে এসেছি, একটা রিলস বানাবো ওই শাড়িটা পরে আর কানেরটা পরে। আর আমি তোমাদেরকে একটু লাগিয়েও দেখিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা কমেন্ট করে জানিও শাড়িগুলো আর কানেরটা কীরকম হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে থাক।